হচ্ছে যে এই যে পেজে প্রায়োরিটি বা ইউটিউবে প্রায়োরিটি সব প্রায়োরিটি দেওয়া হয় ভাইরাল। ভাইরাল কি সে হয়তো তার ব্যক্তিগত কোনো একটা মানে নেগেটিভ কিছু ঘটিয়েছে, তো তার কিছু সমস্ত ক্যামেরা ছুটছে, এই ধরনের ব্যাপারগুলো ঘটে যায়। আসলে মানব ইতিহাস দিয়ে প্রমাণিত ইতিহাস, হ্যাঁ সে আমার নায়ক সাথে মানুষের প্রথম ছবি ইতিহাস আজও মানুষের মুখে মুখে একজন পরিষদ থেকে নির্বাচন করছি, আসলে শিল্পীদের কল্যাণের জন্য পাশে দাঁড়িয়েছি বিচার একজন প্যানেলে, এখন দেখি ফলাফল বলে দেবে কি হবে। আর নিশা ডিজিটাল পরিষদ থেকে নির্বাচন করছি, আসলে শিল্পীদের কল্যাণের জন্য পাশে দাঁড়িয়েছি নিশা ডিজিটাল প্যানেলে, এখন দেখি ফলাফল বলে দেবে কি হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে নির্বাচনকে ক্যাশ করে অনেক শিল্পীরা কিন্তু শিল্পী না, নিজেকে শিল্পী প্রমাণ করতে আসে। তো আমাদের এই প্যানেলে যারা আছে নিশা সদাগর বলতে আর কি রুজিনা ম্যাডাম আছেন, সুচরিতা ম্যাডাম আছেন, গোবেন ভাই আছেন, তারও চেয়ে কেউ কম নেই। আমাদের বলতে গেলে বলবো যে প্রতিটা মানুষের ছবি গান প্রতিটা মানুষের মুখে মুখে, তাদের এখান থেকে টাকা পাওয়ারও কিছু নেই, যশ খ্যাতি কিছুই পাওয়া নেই, শুধু ভালোবাসা থেকে নির্বাচন আমাদের এই প্যানেলটির গঠন। আমি বলবো যে এই প্যানেলটির জন্য দেশে দেশবাসী যারা আছেন সবাই দোয়া করবেন যে আমাদের এই প্যানেলটি যেন জয়ী হয় বলে। অবশ্যই মানব ইতিহাস দিয়ে প্রমাণিত ইতিহাস, হ্যাঁ অবশ্যই আমার নায়ক সাথে মানুষের প্রথম ছবি ইতিহাস আজও মানুষের মুখে মুখে, তখন আমরা দুজনেই ছোটো ছিলাম, একটু সিনিয়র ছিল মানুষ আমার থেকে, এখন পরিপূর্ণ নায়ক হয়েছে, একজন অভিনেতা হয়ে কিন্তু অভিনয় করছে। অবশ্যই গ্রিন কার্ডের জন্য খুব আশাবাদী, আমি আশা করি দর্শকরা দেখবেন ছবিটি, আমার অনেক শুভকামনা ছবি। আপু এই যে আপনি এখন মানে আগে যে সিনেমাগুলো করছেন এখন সিনেমা নির্বাচন, এখন আসলে যদি আগের মতো ছবি হয়, আগে যেভাবে ছবি হতো সিনেমা হতো সেভাবে কিন্তু এখন হয় অনেকটা কমে গেছে, আগের মতো হলে অবশ্যই আবার কামবে করবো। আমরা অভিনয় শিল্পীরা কিন্তু অভিনয়ের পিপাসা, মানে সবসময় পিপাসায় থাকি যে কখন একটা ভালো চরিত্রে কাজ করবো। আপনারা বলবেন ভাইরাল, আমি দেখছি যে এই যে পেজে প্রায়োরিটি বা ইউটিউবে প্রায়োরিটি সব প্রায়োরিটি দেওয়া হয় ভাইরাল। ভাইরাল কি সে হয়তো তার ব্যক্তিগত কোনো একটা মানে নেগেটিভ কিছু ঘটিয়েছে, তো তার কিছু সমস্ত ক্যামেরা ছুটছে, এই ধরনের ব্যাপারগুলো ঘটে যাচ্ছে। শিল্পী মানে আমরা কী বুঝি, তার ভালো নাটকে হচ্ছে তার ভালো নাটক, সিনেমায় হচ্ছে তার ভালো সিনেমা, এই বিষয়গুলো যখন দেখা যাবে যে এই বিষয়গুলো দিয়ে শিল্পীকে আমরা চিনছি তাকে আমি শিল্পী, গায়িকার ভালো গান, তাই আমরা এখন কী করছি তার ব্যক্তিগত সে কী করেছে না করেছে এগুলো দেখো কালো তো সরি আমার প্রচন্ড সামনে। আমরা এখন দেখছি কি তার ব্যক্তিগত জীবন দিয়ে সে অনেক সমালোচিত, সমালোচনা থেকে তাকে চিনেছি আমি, আমি তারা পরবর্তীতে